বন্ধুরা, আমি এখন ভাত রান্না করছি। তো এই ভাত রান্না করে জল দিয়ে রাখবো, আমি কালকে পান্তা ভাত খাবো। তো কি কি দিয়ে খাবো কালকে দেখাবো। চাল ধুচ্ছি, যে দেখো আমার ভাতটা হয়ে গেছে। আমি এখন ভাতটা উপর দিয়ে দেব। তো ভাতের ফ্যানটা গেলে আমি তখন ভাতে জল দেব, জল দেওয়াটা দেখাবো। দেখো বন্ধুরা, ভাতে পান্তা ভাতে জল দিচ্ছি ভিতরে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আমি এই দেড় দু ঘন্টা মতন হচ্ছে ঘুম থেকে উঠেছি। তো কালকে রাত্রেবেলা পান্তা ভাত করে রেখেছিলাম, ভাত রান্না করে জল দিয়ে রেখেছিলাম। তো বললাম না যে সকালবেলা খাবো, কি দিয়ে খাবো দেখাবো। তো দেখাবো, এই অনেক কাজ করলাম সকালে উঠে, তোমার উঠোন ঝাড় দিলাম, ঘর ঝাড় দিলাম, বাসন মাজলাম, জামা কাপড় কাচলাম, তারপরে পুজো করলাম, ভাত আমার বরকে ভাত পাঠালাম বাজারে। তো অনেক কাজই করেছি, আরও কাজ রয়েছে এখনও। আর এখন আবার পান্তা ভাত দিয়ে খাবো, সেগুলো করবো। চলো যাই, পান্তা ভাত দেখাবো কী দিয়ে খাবো, কী করা যায় দেখি। চলো, এখনও কিছু করিনি, করবো এখন। চলো যাই। এই যে পান্তা ভাতে খাওয়ার জন্য আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, চপ বানাবো। এই দেখো, এই যে আমি চপে দেওয়ার জন্য এই যে মশলা কাটছি, এই যে আদা, এই যে আদা, এই যে রসুন কাটছি, এই যে রসুন ছাড়াচ্ছি, এই যে পেঁয়াজ। এই চপে দেওয়ার জন্য মশলা করে নিয়ে এসেছি। যে এবার তেলের উপরে পেঁয়াজ দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিই। ভালো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। এই মশলার ভিতরে আমি ধনের গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, গরম মশলার গুঁড়ো দিয়েছি। আরও মশলার মধ্যে লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে, এই যে পেঁয়াজ আছে। তো এখন কড়াইতে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো তারপরে বেসনটা মাখাবো। বেসনটা মাখিয়ে নিয়ে এই যে গুলাটা করে নিই, দিয়ে নুন দিয়েছি, হলুদ দিয়েছি বেসনের ভিতরে। এবার একটু হিং তো এটা ইয়ে, বেসনটা এবার আমি মাখিয়ে নিই। অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব, একবারে দিলে বেশি হয়ে যাবে। বেসনটা আমার মাখানো হয়ে গিয়েছে, এবার আলুটা কড়াই থেকে বের করি। ছোট ছোট করে এবার গুলটিগুলো করে নিই আলুর। বাবা গরম, গুলটিগুলো আমি করে নিয়েছি। এই যে এবার এই যে আমি চপের আকার করে নিয়েছি, এইভাবে সব করে নিতে হবে সুন্দরভাবে। এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে, এরম করে সবকটা ভেজে নেব চপ।
লঙ্কা চপ করে নিচ্ছি, এই যে একটু আলু মাখিয়ে নেব শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ ভেজে নিয়েছি, পান্তা ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে, চপ দিয়ে আলু মাখা দিয়ে এই লঙ্কার চপ, লঙ্কার চপ আছে, এমনি আলুর চপ আছে, আলু মাখা আছে, হেভি খাওয়া আজকে। আমি এই যে পান্তা ভাত নিয়ে বসেছি, আলু এই আলু মাখা আর লঙ্কার চপ আলুর চপ করে নিয়ে আসলাম, পান্তা ভাত দিয়ে খাবো এখন। লঙ্কার চপ যে লঙ্কার চপটা ভালো হচ্ছে, কিন্তু খুব ঝাল, ভীষণ ঝাল। বন্ধুরা, তা আমি তো এখন পান্তা ভাত খেয়ে উঠলাম, পান্তা ভাত খেয়ে ভীষণ ঘুম পাচ্ছে আমার, তো পান্তা ভাত খেয়ে উঠে এবার রান্নাবান্না করতে যাব, রান্নাবান্নাটা দেখাবো না, তো রান্নাবান্নাটা এখন করে নেব, একটু রান্না করতে যাওয়ার আগে একটু ঘুমিয়ে নেব, পান্তা খেয়েছি তো বুঝতেই তো পারছো। বন্ধুরা, আমার এই ভিডিওটা এই পর্যন্তই, আমার এই চ্যানেলটায় লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবে, তো সবাই ভালো থেকো, টাটা, ফিরে আসছি পরের ভিডিওয়।